হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজরাক আজকে পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছে। ওর পাপার অফিস ছুটি ছিল, ওর পাপা ছিল, পাপার সাথে খেলা করতে গিয়ে ও পড়ে গেছে। ওর পাপা দৌড়াচ্ছে আর ও পিছন পিছন দৌড়াতে গিয়ে ও মানে পড়ে গিয়ে অনেক কপালে ব্যথা পেয়ে গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ছোটো বেবি তো মানে অনেক ব্যথা পাইছে, অনেক কষ্ট পাচ্ছে ও। ময়নাটা আমার আজরাকের শরীরটা তেমন ভালো না, এর জন্য আসলে আমি তেমন কিছুই রান্না করতেছি না। কালকের গরুর মাংস ছিল যেটা, ওটাই গরম করতেছি। আর আজকে শুধু আমি মুগ ডালটা রান্না করব। মুগ ডালটা আপনারা যদি এভাবে রান্না করে খান অনেক মজা লাগবে দেখেন। ফার্স্টে আমি মুগ ডালটা হালকা করে ভেজে নিব, মানে বাদামি না হওয়া পর্যন্ত। এটা দুই তিন মিনিট ভেজে নিলেই হবে। আমি 2 মিনিটের মতো ভাজবো, ভেজে নিয়ে তারপরে হচ্ছে এটা গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়ে দেন আমি হচ্ছে তুলে দিব। ওইটা জাস্ট ভেজে নিয়ে আমি সব কিছু মশলা দিয়ে তুলে দিছি। এরপরে সিদ্ধ হওয়ার পরে আমি টমেটোটা দিয়ে তারপরে তেলে দিব। ডাল প্রায় সিদ্ধ হয়ে আসছে। তাহলে আমি টমেটোগুলো দিয়ে দেব। এটা আরো 5-6 মিনিট আমি সিদ্ধ দিব। সিদ্ধ দেওয়ার পরে তারপরে তেলে দিব। আমি এখানে কিছু পেঁয়াজ, কিছু রসুন মানে কুচি করে নিয়ে দেন আমি এটা তেলের উপরে দিয়েছি। এটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা, আস্ত জিরা। আস্ত জিরাটা দেওয়ার পরে যখন আপনার এটা ফুটবে তখন হচ্ছে আমি দেখাচ্ছি। হ্যাঁ, যখন এইভাবে হয়ে যাবে তখন আপনারা ওই ডালটা এর মধ্যে ঢেলে দেবেন, মানে বাগার যাকে বলে বাগার দেওয়া। আমি বাগারটা দিয়ে দিলাম। এখন এই যে বাগার দেওয়ার পরে এই কালারটা আসছে। এটা আমি আরও 5 মিনিটের মতো ফুটাবো। ফুটানোর পরে তারপরে আমার এই রান্নাটা হয়ে যাবে। এটা খেতে এত মজা লাগে যা আমি মানে রান্না করে খেলেই বুঝতে পারবেন, অনেক টেস্টি হয়। এভাবে আপনারা ট্রাই করতে পারেন, অনেক মজার একটা হচ্ছে মুগ ডাল রান্নাটা আমি দেখিয়ে। মাম্মার দিকে
শেষ হয়েছে। দেখি তুমি কি গোসল দিয়েছো, হ্যাঁ তুমি কি বেবি গোসল দিয়েছো, দেখি 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 ময়নাটাকে, তুমি কি গোসল দিয়েছো? এই যে দেখি মাম্মা মাম্মার সাথে টুকি করো, দেখি এই যে টুকি টুকি দেখি দেখি আবার 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 টুকি ওদিকে কোথায় যায়, ওদিকে কোথায় যাবে? হ্যাঁ তুমি না এক্ষুনি গোসল দিয়েছ, হ্যাঁ তুমি না এক্ষুনি গোসল দিয়েছ, কে আছে ওয়াশরুমে, কে আছে, কেউ আছে? তুমি কাকে ডাকতেছ দেখি তো, নো নো করতেছে, টুকি করো তো মাম্মার সাথে, টুকি বেবি টুকি বেবি আজরাক বেবি টুকি, মাম্মি এই যে মাম্মি, এই যে মাম্মি, দেখি মাম্মামকে একটু দেখি তো, সোনা মাম্মামকে একটু দেখি তো, আল্লাহ আল্লাহ তুমি পড়ে যাবে না তো, এখানে উঠে কেমনে একটু দেখাও তো মাম্মামকে, দেখাও তো ওকে, আমার কাছে দাও এটা, হ্যাঁ হুম, মাম্মা 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 মাম্মা, পাপা দেখো তো বেবি, একটু পাপা ডেকে দাও তো পাপা, এই যে বেবি পাপা কই, পাপা মাম্মাম সোনা মাম্মাম টুকি টুকি, এই যে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টস করবেন অ্যান্ড শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।